গত 16 অক্টোবর শনিবার দুপুরে কৈলাসের আরজিএম হাসপাতালে কোয়ার্টার কমপ্লেক্সের বাইরে যে 70 বছরের আরতি পালের মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্তে 19 অক্টোবর মঙ্গলবার দুপুরে ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী কৈলাসরে আসেন এবং মৃত আরতি পালের দুই মেয়ের সাথে কথা বলেন এবং আরজিএম হাসপাতালে কোয়ার্টার কমপ্লেক্সের বাইরে যেই জায়গা মৃতদেহ পাওয়া গিয়েছিল আরতি পালের সেই জায়গাও পরিদর্শন করেন। আশপাশ এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। মিডিয়ার প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বর্ণালী গোস্বামী বলেন যে আরতি পালের মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের মহিলা কমিশনও কাজ করছে যাতে করে কোনোভাবেই প্রকৃত দোষী ছাড় না পায়। উনি আরও বলেন যে ইতিমধ্যে পুলিশ মৃত আরতি পালের ছোট মেয়ে মনিরা পালের স্বামী তপন পালকেও গ্রেফতার করেছে। দশমী দিন সকাল থেকে মৃত আরতি পালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তারই ভিত্তিতে উনার ছোট মেয়ে মিসিং ডায়েরি করেছিল। ঠিক পরের দিন সকালবেলা আরতি পালের ডেড বডি পাওয়া যায় এবং খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে উনার বডিটা একেবারে নেকেড অবস্থায় ছিল, যা কিনা সভ্য সমাজে আমরা মেনে নিতে পারি না। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনাটি ঘটে এবং আজকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি উনার বড় মেয়ে আভা পাল, যিনি কমপ্লেন করেছেন যে উনার মায়ের মৃত্যুর জন্য যে ব্যক্তি দোষী তাকে যেন প্রশাসন খুঁজে বের করে এবং তার কঠোর শাস্তি হয়, তো ইনভেস্টিগেশনে এসেছি, আভা পালের সঙ্গে কথা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু ওনার ছোট মেয়ের স্বামী তপন পালকে অ্যারেস্টও করেছে। তবে ঠিক কে এখনও তার মৃত্যুর জন্য দায়ী তা বোঝা যাচ্ছে না। তবে অবশ্যই রাজ্য মহিলা কমিশন চাইবে যে একজন মহিলা যার যিনি ষাটোর্ধ্ব একজন বয়স্ক মহিলার এভাবে মৃত্যু হয়েছে তার সঠিক তদন্ত হবে এবং তার মৃত্যুর জন্য কে দায়ী তা বেরিয়ে আসবে এবং এক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন ও প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে। উনি বলছেন যে তপন পাল নেশাগ্রস্ত থাকতেন এবং ওনার বোনকে নির্যাতন করতেন, কিন্তু ঠিক এই ব্যাপারে ওনার সম্পর্ক আছে কিনা উনি বুঝে উঠতে পারছেন না। তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং নিশ্চয়ই কোনো ক্লু আছে হয়তো বা আমি বলবো, নতুবা তো কাউকে অ্যারেস্ট করা হয় না, তবে তদন্ত সাপেক্ষে তার বিচার হবে।